হ্যাঁ আগর যে কষ্টটা করছি না, এখন তো মনে হয় এই কষ্টটা বোধ হবে না। মানে কাজ করে আসি, এখন তো ভালোভাবে ঘুমাইতে পারবো। পাঁচজন বিয়ে হওয়া তখন তো বাড়ি ঘর একদম কি আছিল, জলপটায় ঘেরা দিয়া ছিল, আমরা সাথে ঘেরা আসলো, টিবল আসল নাই, টিবল একদম ওই ওই পাশে থেকে জল আনিয়া উবিয়া নিয়ে খাওয়া আসলো জল। আগর দেখ না দুর্বল আসিনি, এখন এনা সবল হয়েছি, মানে কারো কাজে 10 টাকা তানে হাত পাতিবা হয় না, খুব হলো করে খুব একটা জরুরি যখন হয় তখন। এখন বর্তমান ভালোই আছি, সরকার এখন বাড়ি দিছে আমাদেরকে, এখন আনন্দই আছি আমরা। এইগুলা তো আমরা যদি উদ্বোধন করতে পারি আরো, এখানে মনে করেন যে বিরাট একটা আমাদের আনন্দ উৎসাহ থাকতে পারি এখানে। হ্যাঁ, তাই আমাদের এখন মনে করেন যে এই যেগুলো বাড়ি আছি, এগুলো বাড়ির যাতে আমরা সম্পূর্ণ শান্তিতে থাকতে পারি। বহুত কষ্ট করেছি কিছু, যারা এই যারা আছে বহুত কষ্ট করেছি, এইভাবে দিন যাপন করেছি, তারপরে এইভাবে পরের বাড়ি কাজ করে ভাত খাই, এইভাবে কাজ করব। হ্যাঁ, ওই যে মাটির দেওয়াল কাজ চাটি বাড়ি, এইভাবে পরিস্থিতি অনেকদিন ছিল আর কি, অনেকদিন। এই তারপরে আস্তে আস্তে যাও মনে করি একটু টিয়া হয়ে গেল, হট করে এই যে এটা ঘর, এই যে ঘরগুলো হয়ে গেলো সরকারি মতো, যে যাক এটা হবার হয়েছে, খুব ভালো হয়েছে। আগে তো মনে করেন আমরা ওই পাশের গ্রাম ছিলাম, বুঝছেন তো, পাশের গ্রাম থেকে তো এখানে উঠে আসছি, ওখানে যেহেতু বাবার বাস্তু ভিটা ছিল না, তার কারণে এখানে কিন্তু চলে আসছি আমরা। আগে কষ্ট ছিল খুব, আগে আমি লেখাপড়া করতে পারি নাই, কারণ বাবার অভাব, এই কারণে আমিও তখন কামলা হয়ে গেছি, কামলা হওয়ার কারণে তখন থেকে আর কি এখানে আসি, ওইভাবে ভাটায় টাটায় যাই, কাজ করি, ওইভাবে চলি, বুঝছেন। কিন্তু এইটা খালি সপ্তাহে দেওয়া হয় নাই, এটাও কিন্তু দেওয়ার কথা ছিল, এখন আর মাছ নাই, আছে না থাকা নয়, আছে নাই কেন, আছে মাছ, বড় মাছ নাই, পানি তোলের মাছ ফেরে একদম। সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায় ভূমিহীনদের গৃহ এবং জমি একসাথে দেওয়ার কার্যক্রম চলমান আছে। তারই ধারাবাহিকতায় দিনাজপুর সদর উপজেলায় যে সকল ভূমিহীন এবং গৃহহীন ছিলেন তাদের তালিকা প্রণয়ন করা হয় এবং বিভিন্ন ধাপে এই ঘরগুলো নির্মাণ করা হয়েছে। আমাদের চলতি সময়ে আমরা যে ভূমিহীনদের যে তালিকা আছে সেখান থেকে আমরা 220টি পরিবারের জন্য গৃহ নির্মাণ করছি। তো এর মধ্যে উদ্বোধনযোগ্য অর্থাৎ 70টি ঘরের আমরা কার্য তৈরির কাজ শেষ করতে পেরেছি। আগামী 26 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই তিনি সারা বাংলাদেশে একসাথে এই কার্যক্রমটির শুভ উদ্বোধন ঘোষণা করবেন। তো আমরা 70টি পরিবারকে সদর উপজেলায় সেদিন গৃহ এবং হচ্ছে জমি একসাথে হস্তান্তর করব। আমাদের উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আমরা এটি আয়োজন করেছি। আমাদের দিনাজপুর 3 আসনের এমপি জনাব ইকবালুর রহিম, মাননীয় হুইপ জাতীয়, উনি আমাদের এই অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবেন। তো এই ঘরগুলোকে আমরা আসলে খুবই যত্নের সাথে তৈরি করেছি, কারণ আমাদের যে ফিল্ড লেভেলে আমরা যারা কাজ করি, আমাদের একটি তৃপ্তির একটি পরিতৃপ্তির একটি হচ্ছে উৎস হচ্ছে এই এই কার্যক্রমটি। আমরা এত নিবিড়ভাবে মানুষকে কখনো একসাথে জমি এবং হচ্ছে ঘর
এত বড় উপহার আমরা আগে কখনো দেইনি। আপনারা জানেন যে এর আগে বিভিন্ন সময় সরকার উপহার দিয়েছে, ঈদের পূর্বে ভিজিএফ উপহার দিয়েছে বা অন্যান্য জিনিসপত্র উপহার দিয়েছে, কিন্তু এখন সরকারের যে সক্ষমতা সেটা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। সরকার এখন অন্তত এতটুকু সরকারের ক্যাপাসিটি আছে যে সরকার ঈদ উপলক্ষে মানুষকে একটি গৃহ এবং জমি একসাথে উপহার দিতে সক্ষম।